একটু রিজনেবল প্রাইসের ভিতরে যারা নাকি অ্যাকশন ক্যামেরা খুঁজছেন, আজকে কিন্তু তাদের জন্য এই ভিডিওটা খুবই হবে স্পেশাল, কারণ আজকে অনেকগুলো অ্যাকশন ক্যামেরা আপনাদের সামনে নিয়ে এসেছি হাইটেক টিএমবিডি থেকে। আর হাইটেক টিএমবিডিতে আসলে কিন্তু আপনারা এই অ্যাকশন ক্যামেরাগুলো পেয়ে যাবেন, আর পেয়ে যাবেন হচ্ছে সানি ভাইকে। সানি ভাই আসসালামু আলাইকুম, কেমন আছেন আপনি? ওয়ালাইকুম আসসালাম ভাই, আলহামদুলিল্লাহ ভালো আছি। সানি ভাই, আজকে অ্যাকশন ক্যামেরা আসলে ধামাকাটা কি থাকবে? আজকের অ্যাকশন ক্যামেরা ধামাকা থাকবে হচ্ছে মাত্র 1100 টাকা থেকে অ্যাকশন ক্যামেরা শুরু। মাত্র 1100 টাকা থেকে অ্যাকশন ক্যামেরা শুরু? 1100 টাকা। আপনারা অনেকে একটা সর্বপ্রথম একটা ভুল করেন, আপনারা শুধু জাস্ট 1100 টাকা আমার অ্যাকশন ক্যামেরাটা দেখে স্ক্রিনে দেখা নাম্বারটি দিয়ে আমাকে সরাসরি কল করেন। ওকে, সেক্ষেত্রে হচ্ছে আমাদের যে বাকি যে প্রোডাক্ট গুলা, কোন ক্যামেরাটা কি কি বলতেছি, কোনটার সাথে কি কি আছে, আপনারা কিন্তু এটা জানা থেকে একটু আপনি কিন্তু এটা জানতে পারেন না। তো সেই ক্ষেত্রে হচ্ছে আপনাদেরকে আমি রিকোয়েস্ট করব, আপনারা ভিডিওটা ফার্স্ট থেকে লাস্ট পর্যন্ত দেখার জন্য আপনারা তো জাস্ট মাত্র 5 মিনিট সময় নিয়ে যদি আপনি পুরো ভিডিওটা দেখেন, আপনার বাজেটের ভিতরে মিডিয়াম বাজারের, হাই বাজারের, লো বাজারের ভিতরে কোন কোন অ্যাকশন ক্যামেরা গুলো আছে আপনারা কিন্তু দেখে নিতে পারবেন। ওকে, এবং হচ্ছে কোনটার সাথে হচ্ছে টাচ স্ক্রিন, কোনটা নন টাচ, কোনটা ডুয়েল স্ক্রিন, কোনটার সাথে মাইক্রোফোন আছে, কোনটার সাথে মাইক্রোফোন নাই, কোনটার সাথে ডাবল ব্যাটারি চার্জ, সবগুলো কিন্তু আমরা বিস্তারিত আজকে আলোচনা করব। ওকে, তো আমাদের সামনে যেহেতু অনেকগুলো অ্যাকশন ক্যামেরা রয়েছে, প্রত্যেকটা বিস্তারিত জানতে পারবেন এই ভিডিওর মাধ্যমে। এই ভিডিওটা স্কিপ করবেন না, তবে হচ্ছে ভিডিও শুরু করার আগে বা প্রোডাক্টের ডিটেইল জানার আগে সানি ভাইয়ের মুখ থেকে হচ্ছে শপের ডিটেইলস জেনে নেব। তো আমাদের শপের লোকেশন হচ্ছে ঢাকা নিউ এলিফ্যান্ট রোড মাল্টিপ্লান সেন্টার লেভেল 7, দোকান নাম্বার 726, দোকানের নাম হচ্ছে হাইটেক টিএমবিডি। ওকে, আর ইনকেস যদি আপনারা যদি আমার শপে যদি এসে আমাকে না পান, তাহলে আপনাকে ফাইমকে পাবেন। সে হচ্ছে আমার মানে আমার পরবর্তীতে সেলসম্যান হিসেবে কাজ করে। ওকে, তার কিন্তু প্রত্যেকটা ক্যামেরা সম্বন্ধে কিন্তু ভালো ধারণা আছে, আপনারা তার থেকে কিন্তু চাইলে সাপোর্ট নিতে পারবেন। ওকে, ঠিক আছে। তো আমরা আসলে এখন কোন অ্যাকশন ক্যামেরাটা দিয়ে শুরু করবো, যেটা 1100 টাকা ছিল সেটাই? জি, 1100 টাকার অ্যাকশন ক্যামেরাটা দিয়ে শুরু করব। অনেকে বলে যে ভাইয়া এই 1100 টাকার অ্যাকশন ক্যামেরাটা কি ওয়াটার প্রুফ কিনা, বা এটা তো ছবি তোলা যাবে কিনা, বা ভিডিও করা যাবে কিনা, আর এটার মডেলটা কত? সর্বপ্রথম আচ্ছা সর্বপ্রথম জিজ্ঞেস করবো এটা কোন ব্র্যান্ডের এবং মডেল কত। ভাই এটা কিন্তু নন ব্র্যান্ড, নো মডেল। আচ্ছা, নন ব্র্যান্ড নো মডেল, জাস্ট হচ্ছে 1100 টাকার অ্যাকশন ক্যামেরা বলবেন, সে কিন্তু হচ্ছে এটা দেখাই দিবে। এটা দেখাই দেবো, আর এটা কিন্তু ওয়াটার প্রুফ। 1100 টাকার অ্যাকশন ক্যামেরা বলতে শুধু যে ওয়াটার প্রুফ তা না, এটার সাথে কিন্তু আপনারা কিন্তু খুব দারুণ কিছু অ্যাক্সেসরিজ পেয়ে যাচ্ছেন। এটা কিন্তু ওয়াটার প্রুফ সহ একটা অ্যাকশন ক্যামেরা। আচ্ছা, এটা হচ্ছে ওয়াটার প্রুফ সহকারে হচ্ছে একটা অ্যাকশন ক্যামেরা। ওয়াটার প্রুফ ছাড়া ইউজ করার জন্য হচ্ছে দামি দামি মাইক্রো ক্যামেরা গুলাতে যেরকম একটা ওয়াটার প্রুফ ছাড়া একটা কেস দেওয়া হয়, এটার ভিতরে কিন্তু একটা কেস দেওয়া আছে। তারপর হচ্ছে এটা একটা বেল দেওয়া আছে বাইকে বা সাইকেলে স্টান করার জন্য। অনেকে কিন্তু কম দামি ক্যামেরা গুলো, বিশেষ করে যাদের বয়স একটু অল্প বাট ফ্যামিলি থেকেও, তাকে বলে যে এখন আমি একটা লো বাজেট একটা ক্যামেরা দেবো, দেখি সে ভালো কিছু করতে পারে কিনা। অনেকে বলে যে ভাই আমি সাইকেলে লাগাই ভিডিও করব, বাইকে লাগাই ভিডিও করব, আপনাদের জন্য কিন্তু এই স্ট্যান্ডার্ড দেওয়া আছে। এছাড়া হচ্ছে ট্রাইপডে লাগানোর জন্য মাউন্ট দেওয়া আছে, হেলমেটে লাগানোর জন্য কিন্তু মাউন্ট গুলো দেওয়া আছে। এছাড়া কিন্তু এটার সাথে কিন্তু একটা ইউজার ম্যানুয়ালও দেওয়া আছে। বাট ক্যামেরাটার দাম কম, কিন্তু এর সাথে কিন্তু যা যা দরকারি অ্যাক্সেসরি সবগুলো অ্যাক্সেসরিজ কিন্তু এটার ভিতরে দেওয়া আছে। বাট অনেকে এটা জিজ্ঞেস করে ভাই ভিডিওর কোয়ালিটিটা কেমন হবে, বা এটার ভিডিওর কোয়ালিটিটা হবে 720 FPS, 720 এ ভিডিও করতে পারবেন আপনারা এটা দিয়ে, যেটা হচ্ছে 1080 থেকে একটু কম ভিডিও কোয়ালিটি পাবেন আপনারা, এইচডি কোয়ালিটি। আর এইচডি কোয়ালিটি যেহেতু বাজেট কম, আপনাদের সর্বপ্রথম মাথায় রাখতে হবে যেহেতু ক্যামেরাটার বাজেট কম, সেই কারণে কিন্তু ভিডিও রেজুলেশনটা কিন্তু ওই টাইপেরই হবে। ওকে, তাহলে এটার প্রাইস পড়ে যাচ্ছে মাত্র 1100 টাকা। ওকে, 1100 টাকার পরে হচ্ছে ওইটার চাইতে ভিডিওর কোয়ালিটি আর একটু আপডেট নিয়ে, আর এটার সাথে কিন্তু মেমোরি কার্ড ইউজ করতে পারেন মাত্র 32 GB পর্যন্ত। আচ্ছা, ওইটা থেকে 1100 টাকার অ্যাকশন ক্যামেরা, 1100 টাকা ওইটার থেকে একটু আপডেট করে এটা ছবি আপনারা দেখতে পাচ্ছেন, এটা 16 মেগাপিক্সেলের ছবি তুলতে পারবেন। এখানে লেখা আছে ভাই 4K 30 FPS। ওকে, হ্যাঁ, কিন্তু ভাই বিজনেস প্রচারের জন্য আমি কিন্তু আপনাকে 4K 30 FPS বলবো না। আপনি যখন ক্যামেরাটা অন করবেন তখনও কিন্তু 4K 30 FPS পাবেন, সফটওয়্যারটা দেওয়া আছে, এবং 64 GB পর্যন্ত মেমোরি কার্ড 100% ইউজ করতে পারবেন। এখানে লেখা আছে 170 wide angle, এটা আপনি 170 থেকে কিছু কম পাবেন। ওকে ওকে, আচ্ছা, হ্যাঁ, কারণ আমরা কিন্তু ভাই প্রোডাক্ট সেল করাটা কিন্তু জেনুইন, যেটা আপনি সেটাই বলে দিচ্ছেন, সেটাই বলে দিচ্ছি, কারণ অনেকে কিন্তু দেখা গেছে বিজনেস প্রচার করার জন্য বা প্রোডাক্ট সেল করার জন্য কিন্তু অনেক কথা বলে, যেগুলো না থাকে তাও কিন্তু কাস্টমারকে উপস্থাপন করে যে হচ্ছে ভাই এগুলো এগুলো পাবেন। কিন্তু কাস্টমার যখন একটা প্রোডাক্ট যখন ধরেন আমি একটু বেশি বলে দিলাম, কাস্টমার যখন পেলো না, তখন আমার প্রতি কিন্তু তার একটা খারাপ ধারণা চলে আসে যে দোকানদারটা অবশ্যই ভালো না, কারণ সে যদি ভালো হতো তাহলে সে আমাকে ভুল ধারণা দিত না এবং ভুল প্রোডাক্টটা দিত না। হ্যাঁ, তো
সেক্ষেত্রে হচ্ছে এটার ক্ষেত্রে ওয়াইফাই সাপোর্টেড, এটা 100% পাবেন। ওয়াইফাই এর কাজটা হচ্ছে, অনেকে মনে করে যে ওয়াইফাই চালানোর জন্য মনে হয় মোবাইল ডাটা প্রয়োজন হয়, বা এখানে প্রত্যেকটি ক্যামেরার সাথে কিন্তু ওয়াইফাই দেওয়া আছে, কিন্তু একটা ক্যামেরার জন্য তো ওয়াইফাই জন্য মোবাইল ডাটা ইউজ করা লাগবে না। আপনার ক্যামেরা থেকে একটা হটস্পটের মতো একটা ওয়াইফাই দিবে, যেটা হচ্ছে মোবাইল অ্যাপস এর মাধ্যমে কানেক্ট করে আপনার ডাটাগুলো ট্রান্সফার করতে পারবেন। হ্যাঁ, আমার ফটো বা ভিডিওগুলো আমি ট্রান্সফার করতে পারবেন। আর এই ক্যামেরাটার সাথে কিন্তু আপনারা 64 GB পর্যন্ত মেমোরি কার্ড ইউজ করতে পারবেন। আর এই ক্যামেরার সাথে কিন্তু হিউজ পরিমাণে একটা অ্যাক্সেসরিজ দেওয়া আছে। এই ক্যামেরাটা কিন্তু ফুললি ওয়াটারপ্রুফ, ওয়াইফাই সাপোর্টেড অ্যাকশন ক্যামেরা, যেটা দাম রাখছি আমরা মাত্র 2200 টাকা। প্রাইস পড়তেছে মাত্র 2200 টাকা। 2200 টাকার ক্যামেরাটা আপনি যদি আমাদেরকে সরাসরি ফোন দিয়ে বলবেন, যে অনেকে আমাদেরকে বলে যে ভাই আপনার কাছে সর্বনিম্ন লো প্রাইস কত, আমরা কিন্তু ভিডিওর শুরুতে কিন্তু সর্বনিম্ন লো প্রাইসের ক্যামেরাগুলো দেখাই দিই। এটা দাম পড়তেছে মাত্র 2200 টাকা, কিন্তু এটাকে ইউজ করার জন্য ছবি বা ভিডিও তোলার জন্য একটা সুন্দর একটা রিমোট পেয়ে যাবেন। তারপর হচ্ছে আপনারা দুইটা বক্সের টেপ পেয়ে যাবেন, মাউন্ট দেওয়া আছে, চেইন মাউন্ট দেওয়া আছে হেলমেটে লাগানোর জন্য, এবং হচ্ছে এই ক্যামেরাটি কিন্তু বোকে ইউজ করার জন্য কিন্তু একটা আপনার বডি মাউন্টও দেওয়া আছে। এখন হচ্ছে আমরা নন ব্র্যান্ড গুলা যে দুইটা মডেল আমাদের কাছে সর্বনিম্ন কম দামের ছিল, আমরা কিন্তু দুইটা মডেল দেখাই দিলাম। এখন হচ্ছে আমরা একটু ব্র্যান্ডের ভিতরে চলে আসি, যেটা হচ্ছে 1 বছরের অফিসিয়াল ওয়ারেন্টি সহ, এটার মডেল হচ্ছে কি আপনার Q44CR। ওকে, অনেকে হচ্ছে আমাদেরকে ফোন দিয়ে বলে আমি তো মডেলটা বলতে পারতেছি না বা কেমন প্রাইজের, তো সেই ক্ষেত্রে হচ্ছে আমি আবারও বলবো আপনারা পুরো ভিডিওটা দেখবেন, এবং প্রত্যেকটা মডেলে কিন্তু আপনারা জাস্ট আমাদেরকে স্ক্রিনশট দিলে কিন্তু আমরা কিন্তু বলে দিতে পারবো যে এই প্রোডাক্টটা রেডি আছে কিনা। ওকে, ঠিক আছে। তো এটার মডেল হচ্ছে আপনার Q44CR। এই ক্যামেরাটির সাথে হচ্ছে আপনারা 24 MP, এই ক্যামেরাটির সাথে আপনার 4K 60fps এর ভিডিও করতে পারবেন, 24 MP এর ছবি তুলতে পারবেন। আচ্ছা, প্রাইস কত বলবেন? এটার প্রাইস পড়তেছে মাত্র 6500 টাকা, 1 বছরের অফিসিয়াল ওয়ারেন্টি সহ, 6500 টাকা এবং 1 বছরের অফিসিয়াল ওয়ারেন্টি সহ। অনেকে বলে ভাই আমরা কম দামি ক্যামেরার ভিতরে মাইক্রোফোন ইউজ করব, ভাই এটার ভিতরে কিন্তু রিমোট দেওয়া আছে। আচ্ছা, এটার সাথে কিন্তু মাইক্রোফোনও দেওয়া আছে, বাইক থেকে হেলমেটে লাগানোর জন্য টোটাল অ্যাক্সেসরিজ আছে, প্রায় 12 থেকে 13টার মতো অ্যাক্সেসরিজ দেওয়া আছে এটার ভিতরে। 12 থেকে 13টার মতো অ্যাক্সেসরিজ আছে, যেগুলো সবগুলো অ্যাক্সেসরিজ আপনাদের কাজে লাগবে। ওকে ওকে। তারপর হচ্ছে আমার কাছে আরেকটা ক্যামেরা আছে, যেটা হচ্ছে আপনার ATS9R। আমরা কিন্তু আগে কিন্তু ইক্যানের S9R ইউজ করেছি, এখন হচ্ছে আকাশো ক্যামেরা হচ্ছে গিয়ে আপনার বের করেছে S9R, ATS9R। এটা হচ্ছে কি আপনারা 16 MP ছবি তুলতে পারবেন, 4K 30fps এর ভিডিও করতে পারবেন। এটার দামটা হচ্ছে একটু বেশি হওয়ার কারণ হচ্ছে এর সাথে ডাবল ব্যাটারি দেওয়া আছে, ডাবল ব্যাটারি চার্জার দেওয়া আছে, মাইক্রোফোন দেওয়া আছে, ওকে, সাথে একটা মিনি ট্রাইপড দেওয়া আছে। এটার দাম নিচ্ছে আমরা মাত্র 7000 টাকা। এটা প্রাইস পড়তেছে মাত্র 7000 টাকা। 7000 টাকাগুলো আপনারা কিন্তু পুরো প্যাকেজটি পেয়ে যাবেন। ওকে ওকে, নেক্সট আমরা কোটা দেখবো। নেক্সট হচ্ছে আমরা যেটা দেখাবো, এটা হচ্ছে ডুয়েল স্ক্রিন। আচ্ছা, এটা হচ্ছে ডুয়েল স্ক্রিন। এটা হচ্ছে ডুয়েল স্ক্রিন, টাচ স্ক্রিন, ডাবল ব্যাটারি চার্জার, মাইক্রোফোন, রিমোট, ছোট একটা মিনি ট্রাইপড দেওয়া আছে, হেলমেটে লাগানোর জন্য, বাইকে লাগানোর জন্য টোটাল একটা অ্যাক্সেসরিজ দেওয়া আছে। ওকে, মডেল হচ্ছে Q60TR। আপনি একের ভিতরে সব, আপনি ডাবল ব্যাটারি পাচ্ছেন, ডাবল ব্যাটারি চার্জার পাচ্ছেন, ডুয়েল ডিসপ্লে পাচ্ছেন, টাচ স্ক্রিন পাচ্ছেন। কম দামের ভিতরে যারা ক্যামেরাটি নিতে চান তারা হচ্ছে Q60TR এই ক্যামেরাটি নিতে পারেন। এটা দাম নিচ্ছে আমরা মাত্র 8000 টাকা। এটা প্রাইস পড়তেছে মাত্র 8000 টাকা। 8000 টাকা হলো Q60TR 1 বছরের অফিসিয়াল আর একটা বিষয় আমি বলে রাখি, আপনারা যারা ঢাকা এবং ঢাকার বাইরে মানে বাংলাদেশের ভিতরে যারা আছেন, তারা হচ্ছে কেউ যদি এটা হোম ডেলিভারি নিতে চান, আমাদের কিন্তু হোম ডেলিভারি ব্যবস্থা আছে। সেক্ষেত্রে হচ্ছে আপনাদেরকে মিনিমাম 300 টাকা অ্যাডভান্স করতে হবে। মিনিমাম 300 টাকা অ্যাডভান্স করতে হবে। আপনারা চাইলে আরো বেশি করতে পারেন, কোনো সমস্যা নেই। অনেকে আবার চিন্তা করতেছে যে আমি অ্যাডভান্স করবো, আগে তো অনেক জায়গায় অ্যাডভান্স করে ধরা খেয়েছি, মানে আমাকে প্রোডাক্টটা দেয় নাই বা আমার নাম্বার ব্লক মেরে রেখেছে। ভাই আমাদের কাছে কিন্তু এরকম কোনো অপশন নাই। আচ্ছা, কারণ হচ্ছে ভাই আমাদের নির্দিষ্ট একটা প্রতিষ্ঠান আছে, আমাদের একটা ইউটিউব চ্যানেল আছে, আমাদের নিজস্ব ফেসবুক পেজ আছে, আমাদের নিজস্ব ওয়েবসাইট আছে, এবং সর্বপ্রথম হচ্ছে আপনারা মাথায় রাখবেন আমরা কিন্তু কোনো বাসায় বসে কিন্তু ভিডিওটা করতেছি না। আমরা কিন্তু অনেক নাম্বার ইউজ করি না, আমাদের বিকাশ বলেন, নগদ বলেন, বা কন্ট্যাক্ট নাম্বার বলেন, সবগুলো কিন্তু একটাই নাম্বার। ডিসপ্লেতে যে নাম্বার রয়েছে আপনারা কন্ট্যাক্ট করবেন, তাহলে ঘরে বসে প্রোডাক্ট রিসিভ করতে পারবেন। মাত্র 300 টাকা হচ্ছে অ্যাডভান্স আপনি পেমেন্ট করবেন প্রোডাক্ট কনফার্মেশনের জন্য, বাকি টাকা হচ্ছে পুরো হাতে পাওয়ার পর হচ্ছে
আপনি বাকি টাকা পেমেন্ট করবেন। জি, এছাড়া হচ্ছে যারা আমাদের শপে চলে আসতে চাচ্ছেন, আমাদের শপের লোকেশন তো অলরেডি বলা আছে এবং ডেসক্রিপশন বক্সে কিন্তু দেওয়া আছে, বা চাইলে সরাসরি আইটেক টিএমবিটি লিখে আমাদের ওয়েবসাইট থেকে আপনারা অর্ডার করতে পারেন। ওকে, ঠিক আছে। তারপর হচ্ছে আমরা যে ক্যামেরাটা দেখাবো, এই ক্যামেরাটা হচ্ছে 5K আলট্রা এইচডি অ্যাকশন ক্যামেরা। 5K আলট্রা এইচডি ক্যামেরা। এটার মডেল হচ্ছে কি আপনার M40R। ওকে, M40R। এটা হচ্ছে কি ডুয়েল স্ক্রিন নন টাচ, মাইক্রোফোন দেওয়া আছে, এটার সাথে ডাবল ব্যাটারি দেওয়া আছে, ডাবল ব্যাটারি একসাথে চার্জ করার জন্য একটা চার্জার দেওয়া আছে, তারপর রিমোট দেওয়া আছে বাইকে লাগানোর জন্য, হেলমেটে লাগানোর জন্য ট্রাইপড দেওয়া আছে, মাউন্ট গুলো সবগুলো মাউন্ট দেওয়া আছে। এটা তারা ভিডিও করতে চাচ্ছেন, তারা হচ্ছে 50 মেগাপিক্সেলের ছবি তুলতে পারবেন এবং ভিডিও করতে পারবেন হচ্ছে কি আপনার 5K 30fps-এ, 4K 60fps-তে, 1080p-তে, এরকম ভাবে আপনারা ভিডিও রেজুলেশন কমাই নিতে পারবেন। এটা দাম পড়তেছে মাত্র 7500 টাকা। এর প্রাইস পড়বে মাত্র 7500 টাকা। ঠিক আছে, ওকে। তারপর হচ্ছে আমরা যে 5K-টা দেখাবো, এই 5K-টা হচ্ছে মডেলটা হচ্ছে কি আপনার AT-S81TR। এর সাথে আপনারা কি কি পাচ্ছেন, সর্বপ্রথম কিন্তু এখানে দেওয়া আছে ডুয়েল ডিসপ্লে। 5K 30fps-এর ভিডিও করতে পারবেন, 4K 60fps-তে করতে পারবেন, 1080p-তে যারা ভিডিও করতে চাচ্ছেন তারা 120fps-এ ভিডিও করতে পারবেন। ওকে, 170 ওয়াইড অ্যাঙ্গেল, 100% ওয়াইড অ্যাঙ্গেল দেওয়া আছে। আমি কিন্তু এই প্রোডাক্টটা যখন আপনাদেরকে দেখাইছিলাম কম দামি 2200 টাকা, ওই সময় কিন্তু বলে দিয়েছিলাম যে এই ক্যামেরাটা আপনারা 170 ওয়াইড অ্যাঙ্গেল 100% পাবেন না। আপনি কিন্তু এসেও পাবেন না, এবং হচ্ছে আপনি যদি ধরেন প্রোডাক্টটা যদি হোম ডেলিভারিতে নেন সেক্ষেত্রে কিন্তু কোনো কম বেশি পাবেন না। আচ্ছা, আমরা ভিডিওতে যেরকম বলে দিচ্ছি, আপনি কিন্তু এরকম সিল প্যাক একটা প্রোডাক্ট কিন্তু আপনার হাতে পৌঁছে যাবে যখন আপনি হোম ডেলিভারি নেবেন। হেলমেটে লাগানোর জন্য মাউন্ট পাবেন, হেলমেটের এটা হচ্ছে আমাদের ওয়্যারলেস মাইক্রোফোনটা, এই হচ্ছে দুইটা ব্যাটারি, এই হচ্ছে চার্জার, এই হচ্ছে মিনি ট্রাইপড, রিমোট দেওয়া আছে, বক্সের টেপ দেওয়া আছে, আরো আদার্স অ্যাক্সেসরিজ গুলো সবগুলো কিন্তু আপনারা এটা পেয়ে যাবেন। এটা দাম নিয়েছি আমরা মাত্র 11500 টাকা। এর প্রাইস পড়বে 11500 টাকা। আপনারা কিন্তু ওয়্যারলেস মাইক্রোফোন সহ একটা অ্যাকশন ক্যামেরা পেয়ে যাবেন, যেটার মডেল হচ্ছে AT-S81TR, এই ক্যামেরাটি পেয়ে যাবেন। এরপরে আমরা দেখতে পাচ্ছি হচ্ছে HJ6 লিজেন্ড, মানে লিজেন্ডারি একটা অ্যাকশন ক্যামেরা, মানে এটার কথা আর কি বলবো, মানে 6 মান্থের অফিশিয়াল ওয়ারেন্টি আছে, যার স্টেবিলাইজেশন দুইটা স্ক্রিন, 4K 20fps-এ হচ্ছে ভিডিও করতে পারবে, আর ওয়াটারপ্রুফ তো 100%। আচ্ছা, এখন যদি আমি যদি বলে দিই, অনেকে আমাদেরকে ফোন দেয়, ফোন দেওয়ার পর বলে যাবে আমার লো বাজেটের ভিতরে একটা অ্যাকশন ক্যামেরা লাগবে বা গোপ্রো ক্যামেরা লাগবে। অনেকে কিন্তু অ্যাকশন ক্যামেরা আর গোপ্রো ক্যামেরা দুইটার ভিতরে কিন্তু পেছায় ফেলে। হ্যাঁ, গোপ্রো হচ্ছে ভাই একটা ব্র্যান্ড, ওটাও কিন্তু অ্যাকশন ক্যামেরা, এটাও কিন্তু অ্যাকশন ক্যামেরাই, মানে ক্যামেরা জগতে দুটোই কিন্তু সেম। গোপ্রো হচ্ছে একটা ব্র্যান্ড, এজে ক্যাম একটা ব্র্যান্ড, আকাশও একটা ব্র্যান্ড। হ্যাঁ, তো এগুলো সবগুলো হচ্ছে ব্র্যান্ড, হচ্ছে ভিন্ন ভিন্ন ব্র্যান্ড। গোপ্রো হচ্ছে সবচেয়ে বড় কথা যে, যেমন আমরা বাইক বলতে চিনি, হ্যাঁ আমরা বলি যে মোটর সাইকেল বা বাইক বলি, তো সেক্ষেত্রে কিন্তু বাইকের ভিতরে কিন্তু বিভিন্ন ধরনের ব্র্যান্ড আছে, তো এগুলোর ভিতরে কিন্তু ক্যামেরার ভিতরে একটা আলাদা ব্র্যান্ড আছে। তো এটা থেকে এজ ক্যামেরার ভিতরে অনেকে বলে যে ভাই আমার হচ্ছে টাচ স্ক্রিন লাগবে, ভালো একটা মাইক্রোফোন লাগবে, এটার দাম নিচ্ছে আমরা মাত্র 10500 টাকা। আচ্ছা, HJ6 লিজেন্ডার প্রাইস পড়তেছে হচ্ছে 10500 টাকা, ভাই 10500, আর 500 টাকা লিস, মাত্র 10000 টাকা। HJ6 লিজেন্ডার এই ক্যামেরাটি নিতে পারবেন। ওকে, এটার ভিতরে স্পেশালিটি কিন্তু একটাই, সেটা হচ্ছে জাইরো স্টেবিলাইজেশনটা পেয়ে যাবেন আপনারা। আর এছাড়া কিন্তু এখন আপাতত বর্তমানে এজ ক্যামেরার কিছু মডেল আমাদের কাছে মিসিং আছে, যেগুলো হচ্ছে আসেনি এখনো, যেরকম আপনার HJ C300, তারপর C200, তারপর 11 Active, এগুলো হচ্ছে আমাদের নেক্সট সপ্তাহে চলে আসবে। ওকে, তার মানে হচ্ছে HJ6 এর যে প্রোডাক্টটা, মানে এজ ক্যামের যে প্রোডাক্টগুলো, সেগুলো প্রত্যেকটাই আপনাদের কাছে অ্যাভেলেবেল আছে। জাস্ট হচ্ছে কোনো স্ক্রিনশট বা হচ্ছে আপনার যদি কোনো মডেল পছন্দ থাকে, জাস্ট হচ্ছে আপনার ইমো হোয়াটসঅ্যাপে কন্টাক্ট করবেন, আপনাদের কিন্তু এই প্রোডাক্টটা দেওয়া যাবে। বাট হচ্ছে এখন আপাতত স্টক নাই, সে কারণে হচ্ছে আমরা দেখাতে পারছি না। তো অনেকে বলে যে ভাই ভিডিও দিছেন স্টক নাই কেন, হ্যাঁ আমরা কিন্তু বলেই দিলাম এই ভিডিওতে, কারণ সব নেক্সট লটে আমাদের এটা চলে আসবে, বাট প্রোডাক্ট কিন্তু হচ্ছে আপনার কোনোটাই মিসিং নাই বা হচ্ছে বা আমরা দিতে পারবো না তা না, প্রত্যেকটা কিন্তু দিতে পারবো। আপনাদের মডেল পছন্দ থাকলে অবশ্যই কিন্তু কন্টাক্ট করবেন। জি, ওকে। তারপর হচ্ছে আমরা যে ক্যামেরাটা দেখাবো, এই ক্যামেরাটা থেকে HJ6 Pro ডুয়েল স্ক্রিন অ্যাকশন ক্যামেরা, আর ডুয়েল স্ক্রিন অ্যাকশন ক্যামেরা, 4K 60fps-এ ভিডিও হবে। জি, আর এটা কিন্তু কালার স্ক্রিন,
এটা কালার স্ক্রিন, দুটোই হচ্ছে কালার স্ক্রিন, টাচ ডিসপ্লে, মাইক্রোফোন সাপোর্টেড। আর এগুলোর সাথে কিন্তু প্রত্যেকটার সাথে অনেকে জিজ্ঞেস করে ভাই এজ ক্যামের সাথে ডাবল ব্যাটারি দেওয়া আছে কিনা, এজ ক্যামের কোনোটার সাথে ডাবল ব্যাটারি দেওয়া থাকে না, সবগুলো হচ্ছে এক্সট্রা করে কিনতে হয়। এটার সাথে আপনারা সিঙ্গেল ব্যাটারি পাবেন, চার্জিং করার জন্য একটা চার্জার কেবল বলেন বা ডাটা কেবল বলেন, এগুলো পাওয়া যাবে, রাইট? জি, এটা দাম নিচ্ছি আমরা মাত্র 10,500 টাকা। এবং এটা কিন্তু এটা জাইরোস্কোপ স্টেবিলাইজেশন আছে, যেটাকে ওরা হাইলাইট করে দিচ্ছে যে সুপার এন্টি শেক ডুয়েল স্ক্রিন অ্যাকশন ক্যামেরা, মানে হচ্ছে এটা কিন্তু শেক হবে না। জি, ওকে। তারপর হচ্ছে আমরা যেটা দেখাবো এটা হচ্ছে কি আপনার FJ8 ডুয়েল স্ক্রিন অ্যাকশন। আচ্ছা ভাই, এটা লুকসটা কেমন দেখতে? এটা লুকস, এটা কিন্তু কালার ডিসপ্লে, এটাও কালার ডিসপ্লে, কালার ডিসপ্লে ডুয়েল স্ক্রিন। আমি আরেকটা কথা বলবো, আপনারা যারা এখনো কম দামের ভিতরে, অনেকে গ্রোপ্রো যেমন হিরো, অনেকে গ্রোপ্রো বলেছেন, গ্রোপ্রো 9 বা 8-6 খুঁজতেছেন, আপনারা কিন্তু সেকেন্ড হ্যান্ড ক্যামেরা না নিয়ে আপনারা কিন্তু নিউ এফ জে ক্যামেরা, এই ক্যামেরাগুলো কিন্তু নিতে পারেন। রিয়েলি আপনারা কিন্তু হচ্ছে এফ জে 8 ডুয়েল স্ক্রিনটা নিতে পারেন, কারণ এটা 4K 30 FPS এ ভিডিও করতে পারবেন, এটাতেও কিন্তু আপনার আন্ডার ওয়াটার ভিডিও শুট করতে পারবেন, প্লাস হচ্ছে খুবই ছোট একটা কম্পিউটার সাইজে ওয়াইফাই সাপোর্টেড, 2.4 GHz, এবং হচ্ছে নাইট ভিশন মোড রয়েছে, মানে রাতের বেলায় কিন্তু আপনারা খুব সুন্দর ভিডিও শুট নিতে পারবেন। আচ্ছা, আর এটাতে কিন্তু স্টেবিলাইজেশন খুবই ভালো ভাই। এটার প্রাইস কত? এটার প্রাইস নিচ্ছি মাত্র 10,000 টাকা। এটার প্রাইস পড়বে মাত্র 10,000 টাকা। এর যে ডুয়েল স্ক্রিন, ওকে, এটার সাথে কিন্তু আপনারা মাইক্রোফোন ইউজ করতে পারবেন, সিঙ্গেল ব্যাটারি দিয়ে ডাটা ট্রান্সফারের জন্য কেবল দেওয়া আছে, ওকে। সর্বশেষ আমরা যে ক্যামেরা দেখাবো এটা A10 মাল্টিপারপাস, আপনি যদি অল ইন ওয়ানই বলতে পারেন। আচ্ছা হ্যাঁ, এটা যদি আপনারা চান হচ্ছে কি আপনারা ভিডিও করতে পারবেন 1080p 30 FPS ফুল HD, যেটা এটা মাল্টিপারপাস হিসেবে আপনারা কিন্তু এটা কিন্তু ড্যাশ ক্যাম হিসেবে ইউজ করতে পারবেন, বডি ক্যাম হিসেবে ইউজ করতে পারেন, অ্যাকশন ক্যামেরা হিসেবে ইউজ করতে পারেন। আচ্ছা, এটা ব্যাটারি ব্যাকআপ দিবে মিনিমাম 4 ঘন্টা। মিনিমাম 4 ঘন্টা। আচ্ছা, 4 ঘন্টা ব্যাটারি ব্যাকআপ দিবে। এছাড়া হচ্ছে আপনারা চাইলে এক্সটার্নাল করে আপনারা রিমোট ইউজ করতে পারবেন। হ্যাঁ, আর এটা কিন্তু আপনার ব্যাটারি যেটা আছে এটা কিন্তু বুকসেট মাইক্রোফোন, মাত্র 8,500 টাকা A10 এই অ্যাকশন ক্যামেরাটি। জি, সো আসলে ভিডিওটা আসলে অনেক লেন্থ হয়ে গেছে, আপনার পুরো ভিডিওটা দেখলে আসলে বুঝতে পারবেন যে আপনার কোন অ্যাকশন ক্যামেরাটা আপনার প্রয়োজন। এই টাইপের যে অ্যাকশন ক্যামেরা আপনার যারা দ্রুত অর্ডার করতে চাচ্ছেন তারা দ্রুত চলে আসবেন হচ্ছে ITKMBD-তে। আর অবশ্যই কিন্তু হচ্ছে আপনি ঢাকার বাইরে বা ঢাকার ভিতরে ঘরে বসে প্রোডাক্ট পারচেস করতে পারবেন, জাস্ট একটা কল দিবেন স্ক্রিনে দেওয়া নাম্বারে, তাহলে হচ্ছে আপনার কাছে এরকম প্রোডাক্ট পৌঁছে যাবে, আপনি চেক করবেন, তারপরে কিন্তু পেমেন্ট করতে পারবেন। সো আজকের ভিডিওটা আমরা ITKMBD থেকে শেষ করছি, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।